মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব তাবুতে ছিল সুপার কাপ জয়ের সেলিব্রেশন। উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইমামির কর্তারা, ইস্টবেঙ্গল কর্মসমিতির সমস্ত সদস্যরা। ইস্টবেঙ্গল ক্লাবে এদিন এসেছিলেন গোটা ইস্টবেঙ্গল দল। শুধু ইস্টবেঙ্গল দল নয়, এসেছিলেন ইস্টবেঙ্গলে খেলা প্রাক্তন ফুটবলাররা। অলোক মুখার্জি থেকে শুরু করে, মনোরঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে, মেহতাব হোসেন, রহিম নবীরা, ভাস্কর গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে সকলের উপস্থিতিতে এদিন জমজমাটভাবে আয়োজন করা হয়েছিল ইস্টবেঙ্গলের এই সুপার কাপ জয়ের সেলিব্রেশন। আর এখানেই ধরা পড়ল এক বিশেষ মুহূর্ত। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে নিয়ে আপনারা নানান খবর, নানান ছবি দেখেন। আসলে তিনিও যে একজন আদ্যপ্রান্ত ইস্টবেঙ্গল সমর্থক হয়ে উঠেছেন, হয়তো তার পরিচয় তিনি এভাবেই দিলেন। ইস্টবেঙ্গল ক্লাবে প্রথমে এসেই কাদের সঙ্গে আলাপচারিতায় গেলেন জানেন? ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে। হ্যাঁ, ক্লাবে ঢুকেই প্রথম কথা বললেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি, ভাস্কর গাঙ্গুলি, মেহতাব হোসেনদের সঙ্গে। আর কথোপকথনে কী উঠে এলো জানেন? কার্লেস কোয়াদ্রাত বললেন তার ভাষায়, আমিও আপনাদের মতোই ক্লাবটাকে ভালোবাসি। আর অধিনায়ক ক্লিন্টন সিলভা, তিনি তো মঞ্চ থেকে বলেই দিলেন, এই ক্লাবকে আপনারাই এত উপরে নিয়ে গেছেন এবং এর পরবর্তী দায়িত্ব আমাদের। হ্যাঁ, এভাবেই কোচ ও অধিনায়ক পুরনো খেলোয়াড়দেরকে এভাবেই সম্মানিত করলেন ইস্টবেঙ্গল ক্লাবে। এদিন এভাবেই ধরা পড়ল এই অভিনব মুহূর্ত। Two tournaments already this season and they reached two finals. This is just great and they give us a lot of possibilities for the season as well. So thank you. Thank you for the guys that represent this club in the past. You make this, this all of this because of you guys. And I hope to be one day also in the museum with some trophies as well. Okay, thank you very much. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।